কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবাল হরিবাল হরে কৃষ্ণ তাই গৌর হরি কি করেছে আজ বৃন্দাবনের বুকে সকলকে নিয়ে রাসলীলা করবেন বলে তিনি সত্য যুগে কথা দিয়েছিলেন। তারপর যুগে কপি করে মনোবার ইচ্ছা পূর্ণ করবে হরিবল হরিবল আসতে তাই গোবিন্দ আমার আজ কি করেছে তিনি মনে মনে চিন্তা করলেন হে গোপীগণ আমি পূর্ব জন্মে কথা দিয়েছিলাম তোমরা হয়তো সকলে কিছু ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি আজ আমি সকলের মনস্কামনা পূর্ণ করব এই শুভ শারদীয়া পূর্ণিমার তিথিতে কারণ শশী উদিত হয়েছেন গগনে আমি যে করিব রাস মধুর বৃন্দাবনে কিন্তু কে আমায় রাজমঞ্চখানি সাজিয়ে দেবে একটি রাজমঞ্চ না হলে আমি কেমন করে রাস করব কেমন করে আমি গোপীগণের মনোবাঞ্ছা পূর্ণ করব এই জগতে কে এমন আছে যে আমার রাজমঞ্চখানি সাজিয়ে দিতে পারে ও বৃন্দাবনে তো একজনই আছে যে কিনা যোগমায়া যোগেশ্বরী যুগে যুগে রাধা কৃষ্ণের প্রেমের সহায়কারী যোগমায়া না হলে আমার যে মিলন হতো না তাই তো একটিবার আমি যোগমায়াকে বলি আমার রাজমঞ্চখানি সাজিয়ে দিতে তাই প্রভু আমার আজ বংশীতে ধ্বনি করে যোগমায়া যোগমায়া বলে স্মরণ করে চলেছে আমার যোগমায়া গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়েছিল বংশীর ধ্বনি শ্রবণ করে তার নিদ্রা ভঙ্গ হয়েছে তিনি ছুটে চললে প্রভুর কাছে তার মনের বাসনা পূর্ণ করতে রাধে রাধে হয়ে পড়েছে প্রভু বললেন যোগমায়া আমি যদি ঘুমিয়ে যাই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে কে কারণ আমি যে কথা দিয়েছিলাম আজ তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব তুমি কি করবে জানো এই বৃন্দাবন হইতে আমার রাধারানীকে সঙ্গে করে অষ্টসখীকে সঙ্গে করে বনফুল চয়ন করে আমার জন্য একটি সুন্দর রাজমঞ্চ সাজিয়ে দেবে ওই রাজমঞ্চে দাঁড়িয়ে আমি তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করব যখনই বলেছি
জগমায়া বললে বেশ তাই হবে, আমি তোমার রাজমঞ্চ সাজিয়ে দেব। তবে রাজমঞ্চে শ্রীমতী রাধিকাকে বাদে দাঁড় করিয়ে যুগল হয়ে দাঁড়াতে হবে। যখনই বলেছি যুগল হয়ে দাঁড়াতে হবে, প্রভু বললেন আচ্ছা যোগমায়া রাজমঞ্চখানি সাজিয়ে দাও সকলের মিলনের তরে। আমি রাধারানীকে বামে দাঁড় করিয়ে যুগল হয়ে দাঁড়িয়ে তোমার মনস্কামনা পূর্ণ করব। নাও আমার রাজমঞ্চখানি সাজিয়ে দাও। তাই আজ দুজনে কথা কীর্তন করে আজ প্রভুর সঙ্গে মনের আনন্দে নিত্য নীলায় মেতে উঠলেন আমার বৃন্দাবনের কানাই রাজা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে হরে সাই গোবিন্দমা। দূর থেকে নজর দিয়ে দেখলে আমার গোপীগণ আজ রাজমঞ্চে সকলে ঘুমিয়ে পড়েছে, কেন? নিদ্রা দেবী প্রবেশ করেছে বলে গোপীগণের নয়নে নিদ্রা ভর হয়ে সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়েছিল। তাই প্রভু আমার রাজমঞ্চে এসে গোপীগণের কর্ণের কাছে চরণের নূপুরের ধ্বনি করে সকলের ঘুম ভাঙালে। যখনই গোপীগণের ঘুম ভেঙে গেছে প্রভু আমার আড়াল হয়ে গেলে। গোপীগণের চেয়ে দেখলে গোবিন্দের নূপুরের ধ্বনি সকলে শ্রবণ করেছিলেন, কিন্তু গোবিন্দ রাজমঞ্চে নেই। রাধারানী বললেন জানিস সখী, আজ আমরা ঘুমিয়ে পড়েছি বলেই প্রভু এসে এই অবস্থায় রেখে ওই পাশে নেবনে চলে গেছে। চল সখী আমরা সকলে গিয়ে আজ প্রাণ গোবিন্দকে ধরে এনে মনের মতো করে সাজিয়ে দিই। চল দেখি প্রভুর ধ্বনি কোথা থেকে ভেসে আসছে। তাই সকলে প্রভুর চরণের নূপুরের ধ্বনি অনুসরণ করে প্রভুকে ধরতে চললে। হরিবাল হরিবাল সকলে এত ভালোবাসে যে গভীর রাতে ঘর হইতে বাহির হয়ে সকলে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবন হইতে ফুল চয়ন করে গোবিন্দের জন্য বিনী সুতোর মালা গেঁথেছে গোবিন্দকে পরাবে বলে। তাই গোবিন্দ মনে মনে ভাবলে গোপীগণ আমার টানে আজ ঘর ছেড়ে বাহিরে এসেছে, তা দেখি গোপীগণ আমায় কতটা ভালোবাসে একটিবার পরীক্ষা করে নেওয়া যাক। তাই গোবিন্দ বললেন ও গোপী বলি এত রাতে নিজ নিজ পতি ছেড়ে কেন এসেছ পরপুরুষের কাছে? তুমি জানো না নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে, স্বর্গ ছাড়িয়া সেজন নরকি গিয়া মজে। তা বলি সকলে কিছু ত্যাগ করে কেন এসেছ মোর দ্বারে? বলি তোমাদের কি লজ্জা সরমে ভয় নেই? তাই বলি কি ওই মালাটি নিয়ে গিয়ে নিজের স্বামীকে পরিয়ে দিয়ে এসো যাও। গোপীগণ বললেন শোনো প্রভু, অনেক সাত করে তোমার জন্য মালা গেঁথেছি, এই মালাটি শুধু তোমাকেই পরাবো, এই মালা আর কাউকে পরিয়ে দেওয়া যাবে না। তাই বলি কি ভালোই ভালোই মালাটি গ্রহণ করো, আর যদি না করো আজ আমরা তোমার উপরে ভীষণ রাগ করব। গোবিন্দ বললেন তাই নাকি গো, তোমরা রাগও করবে? তা আমি তো ভালো কথা বলেছি। আচ্ছা ঠিক আছে তাহলে রাগ করো দেখি। তাই গোপীগণ বললেন বেশ তিনবার বলবো মালাটি পরবে কিনা,
প্রেরণা শুরু করলে, মালাটি গ্রহণ করতে গিয়েও করছে না। হরিবাল হরিবাল, গোপী গণ আমার শত চেষ্টা করেও মালা করাতে পারছে না। রাধে রাধে শকুনা
প্রভুর দিকে চাইছে না, প্রভু মনে মনে ভাবলেন গোপীগণ আমার রাগ করেছে, তাহলে কি করতে হবে? গোপীগণের মান ভাঙাতে হবে। তাই কি করলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বলছ
জয় রাধে জয় রাধে। আজ অনাদি রাধে গোবিন্দ মার কি করলেন, নিশি রাতে সকলকে মুরলিতে ধ্বনি করে ঘরের বাহির করে বৃন্দাবনে নিয়ে এলো। আজ গোপীগণে যেন বংশীর ধ্বনি শ্রবণ করে সকলে ছুটে এসেছেন বৃন্দাবনে প্রভু আমার তাদের ভালোবাসাকে যাচাই করবার জন্য কত না ছলনা শুরু করলেন। বললেন, ওহে গোপী, এত রাতে কেন ঘর ছেড়েছ? যখন ঘর ছেড়েছ তোমাদের যে নিন্দে হবে। গোপীগণ আমার বড় কষ্ট পেয়েছিল, সকলে মুখ ঘুরিয়েছিলেন প্রভুর উপরে, বলেছিলেন প্রভু তুমিই তো ডেকেছ, তুমিই আবার বলছো ঘরে ফিরে যেতে। তাই তো গোপীগণ অভিমান করে রাজমঞ্চে দাঁড়িয়েছিলেন। প্রভু মনে মনে ভাবলেন, গোপীগণ আজ তোমরা যে আমায় কতটা ভালোবেসেছো একবার পরীক্ষা করে দেখা যা, দেখি তোমরা আমার জন্য কতটা কাঁদতে পারো। তাই ছলনাময়ী গোবিন্দ মার নিজেই রাগ করে দাঁড়ালে, যখন দাঁড়ালে গোপীগণ চরণ তলে বসে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, এই জগতে আমরা বড় ভুল করেছি, কেন জানো? তোমাকে যে বড় ভালোবেসেছি, আজ তোমাকে ভালোবেসে আজ আমরা সকলে নয়নের জলে বুক ভাসাচ্ছি, তবু তোমার কৃপা হয় না। এই জগতে যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা কৃষ্ণ প্রেমের অনুরাগী, তাদের বুঝি এমনি ভাবে কাঁদতে হয়? বলো না প্রভু, এই জগতে তোমায় ভালোবেসে আমরা কি বড় ভুল করেছি? তুমি তো বংশীতে ধ্বনি করে আমাদের ঘরের বাহির করেছ, তোমার বংশীর ধ্বনি শ্রবণ করে আমরা কেউ ঘরে থাকতে পারি না। ওই বংশীতে যখন সকলের নাম ধরে ধরে ডাকে, শত বাধা কাটিয়ে আমরা যে তোমার চরণ তলে ছুটে আসি প্রভু, বলো না প্রভু, এটাই কি আমাদের অপরাধ? তোমায় ভালোবেসেছি বলে এমনি ভাবে কাঁদতে হবে প্রভু? তবু কি তোমার কৃপা হবে না? আমরা একবার যখন ঘরে ছেড়েছি, আর আমরা কোনোদিন ওই ঘরে ফিরে যাব না। আজ আমরা সকলে তোমার চরণতলে প্রাণকে বিসর্জন দেব, দেখি তুমি কতক্ষণে কৃপা না করে থাকতে পারো। আমরা শুনেছি তুমি ভক্তাধীন ভগবান, ভক্তের নয়নের জলে দেখলে নাকি তুমি থাকতে পারো না। আজ আমরা নয়নের জলে দিয়ে তোমার চরণ ধৌত করে দেব, দেখি তোমার কৃপা হয় কিনা। তাই আজ সকলে চরণ ধরে কাঁদছে আর হা গোবিন্দ হা গোবিন্দ বলে ডাকছে। রাম রাম হরে হরে। তাই গোপীগণ আমার ভক্ত মেরে ধরে ধরে কাঁদছে, আজ ভক্ত মেরে ধরে ধরে কাঁদছে আর বলছে, ওহে গোবিন্দ, এখানে সকলেই পরম ভক্ত। গোপীগণ বললে, দেখো ভক্তগণ, আজ আমরা কৃষ্ণকে ভালোবেসে যেভাবে কাঁদছি, আজ কৃষ্ণকে ভালোবেসেছি বলে দেখো আমরা কেমন ভাবে কাঁদছি। তাই তোমাদের বলি, তোমরা কেউ আমাদের মতো করে গোবিন্দকে ভালোবেসো না, কেন জানো? গোবিন্দকে ভালোবাসলে তোমাদেরও আমাদের মতো করে কাঁদতে হবে। এই জগতে গোবিন্দ বলেছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ তাকে করি আমার দাস অনুদাস। তাই গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দ আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে
পথে পথে কাঁদাবে। তাই সকলে বললেন, ভক্তগণ আমাদের মতো করে যেন গোবিন্দকে তোমরা ভালোবেসো না। গোবিন্দকে ভালোবাসলে শুধু কষ্ট পেতে হয়। তাই সকলে সকলকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গোবিন্দকে কেউ ভালোবেসো না। গোপীগণ যখন এমনি ভাবে কাঁদছে, গোবিন্দ আমার ভেতরে ভেতরে এই জ্বালা আর সইতে পারছে না। কেন? ভক্তাদীন ভগবান আমার এই জগতে সকল কিছু সইতে পারে, শুধু একটি জিনিস সইতে পারে না, ভক্তের নয়নের জল। যদি কোনো ভক্ত দুফোঁটা নয়নের জল দিয়ে, তিল তুলসী দিয়ে হা গোবিন্দ বলে ডাকে, আমার গোবিন্দ সেই ভক্তের কেনা গোলাম হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আমার ভক্ত আজ গোবিন্দ চরণ ধরে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ আর কাঁদিও না, আমরা যে আর সইতে পারছি না, আজ আমরা সকলেই তোমার চরণ তলে আমাদের প্রাণকে বিসর্জন দেব, দেখি তুমি কি করো। তাই চরণ তলে বসে সকলে কাঁদছে আর প্রভু চরণ ধুইয়ে দিচ্ছে আর ধুলায় গড়াগড়ি যাচ্ছে, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হবে না কেন জানো তোমরা সকলে একটা অপবাদ ঠেকি
রোগী আমি দেখছি কাউকে পাওয়া যায় কিনা, তাই প্রভু সকলকে বসিয়ে রেখে আজ নিজেই বেরোলেন খুঁজতে। হরিবাল হরিবাল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনস্কামনা পূর্ণ করছি, তুমি বা বাদ যাও কেন, এসো রাজমঞ্চে তোমার সঙ্গে একটু প্রেম করি। তাই প্রভু কি করলেন, ভোলানাথের হাত ধরে রাজমঞ্চে নিয়ে এলেন। হরিবাল হরিবাল, তোমাদের মাঝে আর একটি গোপী বেড়ে গেল। এই গোপীটাকে ওই রাজমঞ্চের এক্ষণে পেয়েছি। গোপীগণ বললেন, প্রভু এ কোথায় পেলে হে, এ কোথায় ছিল, আমরা তো খুঁজলাম তুই খুঁজে পেলাম না তো। গোবিন্দ বললেন, জানো দেখার মতো চোখ চাই, তোমাদের তো দেখার নয়ন হয়নি তাই দেখতে পাওনি, কিন্তু আমি তো দেখলাম রাজমঞ্চের এক্ষণে কি সুন্দর ঘোমটা টেনে বসে আছে, দেখো কত নম্র সম্র নারী, এমন নারী বোধ হয় বৃন্দাবনে আর একটাও পাওয়া যাবে না। সখীগণ ভালো করে দেখে বলছো রে বাবারে, এই যে জবর লজ্জা সারি মেয়ে গো। তা বলি প্রভু এর নাম কি, বলেন কেন, এর নাম শ্বেতবর্ণ গোপী। রাধারানী বললেন, আমার এত গোপী, এই শ্বেতবর্ণ গোপী কোথায় লুকিয়েছিলে এতদিন? গোবিন্দ বললেন, শোনো যেখানেই থাক, আর যখন এসেছে ওর সঙ্গে আজ একটু ভাব ভালোবাসা করে নি। তা রাধারানী বললেন, প্রভু আমরা এখানে দেখো কত ভক্তবৃন্দ রয়েছি, কারোর কিন্তু বদন ঢাকা নেই, এই গোপীটার বদন ঢাকা কেন, তাহলে তুমি কেমন করে ভাব ভালোবাসা করবে? গোবিন্দ বললেন, দাঁড়াও দেখো কি করি। তাই গোবিন্দ আজ আমার নিজের হাতে ভোলানাথের ঘোমটা খুলে দিলেন। হরিবাল হরিবাল, ওম ভোল হরে কৃষ্ণ। গোবিন্দ বললেন, কি ভোলানাথ তুমি কেন এসেছো এখানে, তুমি জানো না যে রাজমঞ্চে পুরুষের আশা নিষেধ, তুমি কেন এসেছো? ভোলানাথ বললেন, প্রভু আমার অনেক দিনের বাসনা তোমার রাসলীলা দর্শন করব, কিন্তু আমার মনস্কামনা পূর্ণ হয়নি, তাই তো আমি এসেছি চুরি করে রাজদর্শনে। বলো না প্রভু আমার কি রাজদর্শন হবে না? গোবিন্দ বললেন, নিশ্চয়ই হবে, কেন হবে না, তুমি এত আশা নিয়ে এসেছ, আমি কি নিরাশ করতে পারি? এই জগতে আমার কোনো ভক্তবৃন্দ আজও আমার কাছে কিছু চেয়ে পাইনি, তেমন ভক্ত নেই, আমি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছি, তোমারও করব। তুমি এত আশা নিয়ে এসেছ, তবে শোনো ভোলা না, এই রাস তুমি দর্শন করতে পারবে না, কেন জানো, আসলে রাস হবে শ্রীধাম নবদ্বীপে, আর ভাঙা রাস হবে শান্তিপুরে। তুমি কি করবে, অদ্বৈত গোসাই সেজে অদ্বৈত রূপ ধারণ করে শান্তিপুরে গিয়ে বসে বসে ভাঙা রাস দর্শন করবে। যাও ভোলানাথ, তুমি চলে যাও সেই শান্তিপুর,
গোবিন্দ যখন বলেছে, ভোলানাথ বললেন, প্রভু তুমি কি ভুলে গেছো? আমি নামে ভোলা কাজে ভোলা, আমার সংসার ধর্ম নেই, আমি শ্মশানে মশানে থাকি, আমি যে বৃন্দাবনের এই যমুনা পার হয়ে ওই শান্তিপুরে যাব, আমার পারের করি না হলেই তোমার মাঝি ভাই কি আমায় পার করে নেবে না? আর পার না হলে আমি ওই শান্তিপুরে যাব কেমন করে? গোবিন্দ বললেন, শোনো ভোলানাথ, তুমি হচ্ছ চার যুগের সার, তুমি চার যুগের ভোলানাথ, কলিযুগে গিয়ে তোমার বেশভূষণ ত্যাগ করে অদ্বৈত রূপ ধারণ করে তুমি হবে কলিযুগের শ্রেষ্ঠ বৈষ্ণব, আর শ্রেষ্ঠ বৈষ্ণবের ঝুলিতে যদি কেউ কিছু দান করে সেই দানের দ্বারা একদিন ভবসিন্ধুর খেলা ঘাটে গিয়ে যদি দাঁড়ায় সেই ভক্ত, আমি তাকে অনায়াসে পার করে নেব, যে তোমায় করিবে দান আমি তাকে দেব আমার এই দেহ খার। তাই এই যুগলরূপ আপনার গৃহ মাঝে যখন হয়েছে, আপনি এই যুগলরূপকে ধান দুগ্লতি স্মরণ করুন, আর রাধা কৃষ্ণের বদনে জল মিষ্টি দিন, রাধা কৃষ্ণকে বরণ করো। তাই গোবিন্দ মার কথা দিয়েছিলেন যোগমায়া যোগেশ্বরীকে, তিনি এই রাজমঞ্চে রাধাকে বামে দাঁড় করিয়ে যুগল হবেন, তাই তার মনস্কামনা পূর্ণার্থে আর রাজমঞ্চে প্রভু আমার যুগল হয়েছে, আর যুগল রূপ দর্শন করে আমার ভক্তবৃন্দ সকলে বদন ভরে হরিবল বলছেন আর জয় ধ্বনি উলুধ্বনি করছে, নিতাই গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে